সময়টা ১৯২৭ সেপ্টেম্বর মাস। অপ্রত্যাশিত একটি পারিবারিক সমস্যার ফলে বিশাল এক যৌথ পরিবারের সব দায় দায়িত্ব এসে পড়ে ২২ বছরের পঙ্কজের কাঁধে। হন্যে হয়ে জীবিকা অর্জনের চেষ্টা চালাতে চালাতে একদিন প্রবল বৃষ্টি থেকে বাঁচতে সেন্ট্রাল অ্যাভিনিউর মোড়ের কাছে একটি গাড়ি বারান্দায় আশ্রয় নেয় সে। সেখানে মানুষের ভিড়ের ঠেলাঠেলিতে একটা কোণে দাঁড়িয়ে আনমনা হয়ে পড়ল আর জীবনের সকল গ্লানি থেকে মুক্তি পেতে গুনগুন করে গেয়ে উঠল সে। তারে বলা যায় এমন ঘন ঘর বরিষা, এমন দিন তারে বলা যায় এমন মেঘ সরে বাদল ঝড় ঝরে তপন হীন ঘন তমসা, আমার নাম ডক্টর রামাস্বামী আয়েঙ্গার। তুমি যে ডিসপেন্সারিটার সামনে দাঁড়িয়ে আছো আমি সেটার মালিক। আমার সঙ্গে একবার ভেতরে আসবে প্লিজ। বাইরে দাঁড়িয়ে যে গানটা গাইছিলে সেটা আর একটু গাইবে? কেন বলুন তো। গাও তারপর বলছি। সে কথা শুনিবে না কি হইয়া নিভৃত নির্জন চারিধার, সে কথা শুনিবে না কি হইয়া নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ জান নাহিয়া। উড ইউ লাইক টু ব্রডকাস্ট? কলকাতায় নতুন রেডিও স্টেশন হয়েছে, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি। আমার জানাশোনা আছে, যদি গাইতে চাও তো বলো। যদি আপনি আমার রেডিওতে গান গাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি সত্যি কৃতার্থ হব। ১৯২৭ সালের ২৬শে সেপ্টেম্বরের সন্ধ্যায় পঙ্কজ কুমার মল্লিক প্রথম রেডিওতে গান গেয়েছিলেন। সেদিনটা তাঁর জীবনের একটা স্মরণীয় দিন। তাঁর জীবনে ধ্রুবতারা রবীন্দ্রনাথকে স্মরণ করে ও ডক্টর আয়েঙ্গারকে শ্রদ্ধা জানিয়ে পঙ্কজ সেদিন প্রথমেই গিয়েছিলেন। সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলর, সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলর, কেবলিয়া কি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব, তাহাতে এ জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার, তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার, একদা গৃহকোণে বাদল বরিশনে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবাকার, ব্যাকুল বেগে আজি বহেবায় বিজুলি থেকে থেকে চমকায়, ব্যাকুল বেগে আজি বহেবায়। এই ঘটনাটার পর থেকে শিল্পী পঙ্কজকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বেতার শিল্পী রূপে তিনি দিনে দিনে বিপুল জনপ্রিয়তা লাভ করতে থাকেন, পাশাপাশি তার রেকর্ড করা গানও মানুষের মন জয় করে, আর দেখতে দেখতে তিনি চলচ্চিত্রের জগতেও প্রবেশ করেন।
1931 থেকে 1937 তিনি রায়চাঁদ বড়লের সাথে যুগ্ম সঙ্গীত পরিচালক রূপে নিউ থিয়েটার স্টুডিওতে বহু ছবির সঙ্গীত পরিচালনা করেন ও সাফল্য অর্জন করেন। তবে 1937 মুক্তি সিনেমায় গান গেয়ে অভিনয় করে এবং একক সঙ্গীত পরিচালনা করে আর রবীন্দ্রনাথের আশীর্বাদে ভূষিত হয়ে তিনি একটা অন্য মাত্রায় পৌঁছে যান। মুক্তি সিনেমাটার নির্দেশক ছিলেন শ্রী প্রমথেশ পড়ুয়া। পঙ্কজ, আজ একটা স্ক্রিপ্ট পড়ে শোনাচ্ছি, এই সিনেমাটার গানে তোমায় সুর করতে হবে। পড়ুন। এই ছবিটির নায়ক এক নিঃসঙ্গ চরিত্রের মানুষ, তিনি চিত্রকর, আপন শিল্পকর্মে বিভোর হয়ে থাকেন, মেশবার মতো মানুষ তিনি সহজে খুঁজে পান না, কোনো কিছুতেই যেন সম্পূর্ণ তৃপ্তি পান না তিনি। তাঁর চরিত্রটা যেন ঘরে ওনো হে পরে ওনো হে যে জন আছে মাঝখানে সন্ধ্যাবেলা কে ডেকে নেয় তারে। আস্তে আস্তে এইভাবে বড়ুয়া সাহেবের স্ক্রিপ্ট পড়া প্রায় শেষ। ততক্ষণ অবশ্য পঙ্কজবাবু আরও কয়েকটা গান গেয়ে উঠেছিলেন শুনতে শুনতে। পরিচালক মহাশয় বুঝলেন যে তার ছবির সঙ্গীত পরিচালক সিনেমাটাকে মনশ্চক্ষুতে দেখতে পান ও তাতে এতটাই মগ্ন হয়ে পড়েন যে তার অন্তর থেকে দৃশ্যোপযোগী গানটা বের হয়ে আসে স্বতঃস্ফূর্তভাবে তার অজান্তেই। অবশেষে স্ক্রিপ্ট শুনে একবার পঙ্কজবাবু গেয়ে উঠলেন। ফুলের বার নাই কোয়ার ফসল যার হলো না চোখের জল ফেলতে হাসি পার দিনের আলো যার ফুরালো সাঁঝের আলো জ্বললো না সেই বসেছে ঘাটে কিনারায় ওরে আমায় নিয়ে যাবি কে রে বেলা শেষে শেষ খেয়াল। কি গান এটা পঙ্কজ? এটা কবিগুরুর খেয়া কবিতায় সুর বসিয়ে গান করেছি আমি, নাম দিয়েছি দিনের শেষে ঘুমের দেশে। এটা তো আমার সিনেমাতে চাই চাই। সে কি, এর জন্য তো স্বয়ং রবীন্দ্রনাথের অনুমতি লাগবে। হুম, ব্যবস্থা করছি। কিছুদিনের মধ্যে খবর এলো যে রবিবাবু গানটার সামনাসামনি বসে পঙ্কজবাবুর কণ্ঠে শুনতে চান। প্রমথেশবাবু পঙ্কজবাবুকে অনেক বলে কয়ে রাজি করালেন গুরুদেবের কাছে যাওয়ার জন্য। তিনি বললেন ওনার মতো প্রসিদ্ধ গায়কের কণ্ঠে গানটা সামনাসামনি শুনলে অনুমতি নিশ্চয়ই পাওয়া যাবে। অগ্রজ স্থানীয় খ্যাতনামা পরিচালকের অনুরোধ সশ্রদ্ধভাবে পালন করে পঙ্কজবাবু উপস্থিত হলেন কবির চরণপ্রান্তে। কবির সামনে পঙ্কজ মল্লিক এবার আস্তে আস্তে গানের কথা পাড়লেন, বললেন ওনার কয়েকটা গান ছবিতে ব্যবহার করার কথা ভাবছেন, আর ভাবছেন দিনের শেষে ঘুমের দেশে গানটাও সকণ্ঠে গাইবার কথা। একবার তাহলে শোনাও দেখি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়ায় ছায়া ভুলালো রে ভুলালো মোর প্রাণ ও পারেতে সোনার কূলে আধার মূলে কোন মায়া গে গেল কাজ ভাঙানো সুন্দর হয়েছে তোমার এই গান, সিনেমায় গাইতে পারো আমার সম্মতি আছে, অসাধারণ গেয়েছো তুমি, আমার ইচ্ছা
আমার বাকি লেখা যেগুলি রইল, যার সুর আমি করে উঠতে পারলুম না, তুমি তার সুর দিও।